যারা সকালে রুটি বা পরোটা খেতে ভালোবাসেন তাদের জন্য আমি আজকে একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বুটের ডালের রেসিপি। এটা কোনো হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল বুটের ডাল না, আমার বাসায় যে বুটের ডালটা তৈরি করা হয় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যারা সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন, আমার এই আজকের সিম্পল রেসিপিটা তাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করে দেই। বুটের ডাল রান্না করার জন্য এখানে আমি 2 কাপের মতো বুটের ডাল, অথবা অনেকে এটাকে ছোলার ডালও বলে থাকেন, এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি। আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, তাতে করে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে এরকম ভিজে যাবে। আপনারা চেষ্টা করবেন ডালটাকে 1 রাত্র ভিজিয়ে রাখার, আর তা যদি সম্ভব না হয় কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা এই ডালগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রাখবেন, তাতে করে ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো আমি ঝরা দিয়ে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার চাইলে রুটি বা পরোটা এমনকি লুচির সাথেও ভালো লাগে। রান্নাটা করা খুবই সহজ, আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। ডালগুলো কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন এই ডালে আমি দিয়ে দেবো 7 মতো লবণ। ডাল দেওয়ার সাথে সাথে লবণটা দিয়ে দেবেন, তাতে করে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুটে যাবে, না হলে কিন্তু এই ডালটা গলবে না, একদম শক্ত হয়ে থাকবে। তাই যখন ডাল দেবেন তখনই লবণটা দিয়ে দেবেন। দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে লবণের সাথে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে, চাইলে আপনারা ঢেকেও দিতে পারেন, আমি ঢেকে দিইনি। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে ডালটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখুন ডালটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এখন ডালের উপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেই ফেনাটা আমি ফেলে দিচ্ছি। এভাবে ফেনাটাকে সুন্দর করে ফেলে দিতে হবে। এই বুটের ডাল কিন্তু মাংস দিয়েও রান্না করলে সেটাও ভালো লাগে। ইচ্ছে করলে মুরগির মাংস দিয়ে অথবা খাসির মাংস দিয়ে আপনারা এই ডালটা রান্না করতে পারেন, সেটাও ভালো লাগে। সেই রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালটাকে কিন্তু একদম ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ ডালটা একদম গলে যাবে। ডাল যদি কোনোভাবে শক্ত থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা একটু খেয়াল করবেন যে ডালটা ফুটেছে কি না। দেখুন আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, আমার ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আমার ডালটা গলে গেছে। এখন এই ডালটাকে আমি ডাল ঘুটনির সাহায্যে হালকা একটু ঘুটে দেব। এটাই কিন্তু খুব বেশি ঘুটা যাবে না, তাতে করে কিন্তু একদম যে মুসুরির ডাল বা মটর ডাল আমরা যে খাই একদম গলে যায়, এটা কিন্তু সেরকমভাবে গলবে না। হালকা একটু আধা ভাঙা হবে, কিন্তু ডালগুলো কিন্তু আস্তই থাকবে, সেই দিকটা খেয়াল রাখবেন। প্রায় 2 মিনিটের মতো ডালটাকে খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা একটু পরিমাণ মতো দিবেন, ডালে যদি বেশি হলুদ হয়ে যায় তাতে করে কিন্তু একটা বাজে একটা স্মেল আসবে, সেটা বুঝে আপনারা হলুদটা এখানে অ্যাড করবেন। আমি হলুদ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও আমি 1 টেবিল চামচ দিয়েছি। 2 কাপ ডালে 1 টেবিল চামচ আদা বাটাই যথেষ্ট। এখন ঝালের জন্য আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম। আমি কিন্তু এই ডালে কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করব না, কাঁচামরিচ দিয়ে আমি ঝালটা করেছি। আপনারা যদি চান এখানে সামান্য একটু শুকনো মরিচ দিতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো শুকনো মরিচটা না দেওয়াই ভালো। এই ডালে কাঁচামরিচ দিয়ে ঝালটা তৈরি করবেন, তাতে করে ডালটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমার ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে এবং ডালটা কিন্তু একদমই ফুটে গেছে। এখন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরে বাটাও দিতে পারেন, আমার হাতের কাছে জিরে গুঁড়োটাই ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়ো দিয়েও ডালটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি। এই ডালটা আমার কাছে ভাতের চাইতে বেশিরভাগ রুটি বা পরোটার সাথে এমনকি লুচির সাথে আমার কাছে বেশি ভালো লাগে। খুব সিম্পল একটা রেসিপি, আপনারা বাসায় যখন তৈরি করবেন দেখবেন খুব সহজে রান্নাটা হয়ে যায়, অথচ খেতে খুবই টেস্টি হয়ে থাকে। ডালটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় লবণ আর ঝালটা চেক করে নিয়েছি, আমার কাছে একদম পারফেক্ট আছে, এই জন্য আমি কোনো কিছু অ্যাড করিনি। আপনাদের একটু চেক করে দেখবেন, যদি লবণ বা ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রয়োজন মতো লবণ বা ঝালটা এখানে অ্যাড করে দেবেন।
এভাবে চামচ দিয়ে কিন্তু ডালটাকে কন্টিনিউ নাড়তে হবে, যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু বুটের ডালটা একটু ঘন হয়ে থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখন ডালটাকে আমরা সম্বার দেবো। আমাদের ডালটা ফুটে গেছে, এখানে আমরা একটা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, এখানে আমি সম্বারের জন্য দিয়ে দিচ্ছি একটার মতো তেজপাতা। আমি এখানে তেজপাতাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি দু তিনটার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু বুঝে দেবেন, কাঁচা মরিচের ঝাল দিয়েছি। শুকনো মরিচটা শুধু ফ্লেভার অ্যাড করবে, সেই অনুযায়ী দিয়েছি। এই শুকনো মরিচের সাথে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি 1 চা চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। আমি নিরামিষ যে কোনো রান্নায় একটু 5 ফোড়ন দিতে ভালোবাসি, কারণ 5 ফোড়নের স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা যদি 5 ফোড়ন পছন্দ না করেন, শুধু জিরে দিয়েও কিন্তু এটা সম্বার দেওয়া যাবে, কিন্তু ডালে 5 ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, তাতে দেখবেন ডালটা খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন ডালে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা বাটা। আপনারা চাইলে আদাটা ছেঁচেও দিতে পারেন, আমি আদা বাটাই দিয়েছি। এখন এটাকে তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব এবং একটু ভাজা ভাজা করব। যখন দেখবেন যে 5 ফোড়ন এবং আদা আর শুকনো মরিচ খুব ভালো মতো তেলের সাথে ভাজা ভাজা হয়ে এসছে এবং 5 ফোড়নের খুব সুন্দর স্মেল চলে এসছে, তখন যে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা এই তেলের মধ্যে খুব ভালো মতো ফোড়ন দিয়ে দেব। দেখুন, আমরা সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম। এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু ডালের কালারটাই চেঞ্জ হয়ে যাবে এবং ডালের যে একটা স্মেল আছে সেটা খুব সুন্দরভাবে চলে আসবে। আশা করি আপনারা ডালের কালারটা দেখে বুঝতে পারছেন যে ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবং বিশ্বাস করুন ভিউয়ার্স, একটা সিম্পল রেসিপি অথচ খেতে ভীষণ ভালো লাগে। যারা ছোলার ডাল পছন্দ করেন, সকালবেলা রুটি বা পরোটা তৈরি করেন, তারা এইভাবে একবার ট্রাই করবেন। এখন এখানে ফ্লেভারের জন্য আমি একটা বিশেষ মাত্রা যোগ করেছি, সেটা হচ্ছে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ছোলার ডালে একটু ঘি দিলে পরে স্মেলটা খুব ভালো লাগে। আপনারা যদি ঘিটা পছন্দ না করেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঘি দিলে অবশ্যই এটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখন ডালটাকে আমি আর একটু রান্না করছি ঘি দিয়েও। এটাকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করেছি। দেখুন ডালটা আমার কতখানি ঘন আছে। এই বুটের ডাল কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না, একটু ঘনই হয়। একটু ঘন হলে পরেই কিন্তু এটা খেতে ভালো লাগে। আপনারা একদম পাতলা করে নামাবেন না, চেষ্টা করবেন ডালটা যেন একটু ঘন হয়, তাহলে এটা রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। হয়ে গেছে আমার বুটের ডাল অথবা ছোলার ডাল। আমি প্লেটে এটাকে উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার কত সহজে একটা ছোলার ডাল হয়ে গেল। এটা অবশ্যই আমি রুটি বা পরোটার সাথে সার্ভ করব। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো একটু হলেও উপকারে আসবে। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।